হ্যালো বন্ধু, কাঙ্গু বয়স সেকেন্ড ট্রেলার বেরিয়ে গেছে এবং কাঙ্গু বয়স ওয়ান অফ দ্য অ্যান্টিসিপেটেড সাউথ ইন্ডিয়ান মুভি, ঠিক আছে, যেখানে সূরিয়া হচ্ছে হিরো এবং ভিলেন হচ্ছে ববি দেওল, ঠিক আছে। এবার এই কাঙ্গু মুভিটা না খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। জেনারেলি আমরা এই পাস্ট টাইম নিয়ে যেগুলো হিরো টাইপের মুভি পাচ্ছি সেগুলোতে না প্রত্যেকটাতে ওই টাইম লাইন থাকছে, বাট এখানে কিন্তু সেই লাইক অনেকদিন আগে কোনো ধরনের মুভি পেতাম, ঠিক আছে। যেরকম ধরে নাও বাংলাদেশ যুদ্ধ বেরিয়েছিল, ওটারই একটা আই থিঙ্ক মানে একটা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে হয়েছে, যেখানে রামচরণ ছিল, মোস্ট ওয়েল হয়তো মনে পড়ছে, সে একটা হিরো ছিল, মানে কাইন্ড অফ যুদ্ধ হিরো ছিল, ঠিক আছে। সে আমার প্রেজেন্টের জন্ম নেবে, সে ভালোবাসায় পড়েছেন অল দোস থিং, ঠিক আছে। ওই বইটাই একটা বাংলা ভাষার যোদ্ধা দেব করেছিল। তো যাই হোক, তো এইখানে কি কাইন্ড অফ সেরম ভাইব পাচ্ছি, ঠিক আছে, একটা পাস্ট টাইম দেখুন, যেখানে ওরা একটা ওই রাজা রাজা ব্যাপারটা আছে, ঠিক আছে, যেখানে অনেক ভিজুয়াল ইফেক্ট দেখানো হচ্ছে এবং প্রেজেন্ট টাইম দেখানো হচ্ছে, যেখানে ও নর্মাল আমাদের এই প্রেজেন্ট টাইমে আছে, ঠিক আছে। এবার দুটোর মধ্যে যে ক্ল্যাশটা, ঠিক আছে, দুটো টাইমের মধ্যে একটা সাইম টাইম টাইমে মারামারি করছে অল দোস থিং, সেগুলো দেখানো হচ্ছে। তো এটা কীভাবে মেলানো হবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো এই ট্রেলারটা যখন স্টার্ট হয়, স্টার্টিংয়ে একটা মানে হিরো সম্পর্কে জানানো হয় এবং হিরোটাকে দেখানো হয়, তো সেই রকম ব্যাপার না সাউথ ইন্ডিয়ান মুভি থাকে জেনে, ঠিক আছে। জেনারেলি ছেলেদের গলা ভয়েস থাকে, এটা মেয়েদের ভয়েসে আছে। ব্যাপারটা হচ্ছে এটার ফার্স্ট যখন ট্রেলারটা এসেছিল অতটা মানে হাইপ পাই, টিজারটা খুব হাইপ পেয়েছিল, দুজন সূরিয়ার লুক আর হচ্ছে ববিদের লুকটা খুব ইন্টারেস্টিং লেগে। কিন্তু সেকেন্ড যখন ট্রেলার মানে ফার্স্ট যখন ট্রেলারটা আসলো টিজারের পরে, তখন অতটা হাইপ পাইনি, স্পেশালি হিন্দি বেল থেকে, ঠিক আছে। বাট এই সেকেন্ড ট্রেলারটা অনেক বেটার কাট আউট, ঠিক আছে, দেখতে বেটার লাগছে, ঠিক আছে। ভিজুয়াল ইফেক্ট সত্যিই খুব ভালো, মিউজিকটা বেশ মানে দমদার মনে হচ্ছে, এবং যেভাবে দুটো ম্যাশ করা হয়েছে ফার্স্ট আর প্রেজেন্ট সূরিয়াকে দেখানো হচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। এবং এই ট্রেলার বা আগের ট্রেলার যেটাই বলো, যে কোনো ট্রেলার থেকে না কাহিনী সম্পর্কে কিন্তু খুবই জানা যাচ্ছে না। একটা কাবিলা টাইপের আছে, দুটো ডিফারেন্ট, একটা সূরিয়ার একটা ববি দেওল দুই মধ্যে ফাইট হচ্ছে অল দোস থিং পাস্টে, এবং প্রেজেন্টও সূরিয়া ফাইট করছে সাউথ, বাট কেন করছে, কী ব্যাপার, ঠিক আছে, কী সম্পর্ক এদের মধ্যে অল দোস থিং, সেরকম কিন্তু ক্লিয়ারিটি কিছু বোঝা যাচ্ছে না। এবং পাস্টটা পেন কী করে একও সেরকম কিছু বোঝা যাচ্ছে, মানে কোনো হেন্টি দেওয়া হচ্ছে না আপাতত, সেরকম কিছু জানা যায় ট্রেলার থেকে, মানে মেকাররা খুবই লুকিয়ে রাখার চেষ্টা করছে স্টোরিটা, ঠিক আছে। সো আই থিঙ্ক দে হ্যাভ সামথিং স্পেশাল, ঠিক আছে, যেটাকে রিভিল হয়ে গেলে পুরো মজাটাই হয়তো চলে যাবে মুভির থেকে। তো সাইজ মাইজ তোমরা লুকিয়ে রাখছে, মুভিটা যখন আসবে তখন যেন দেখতে পাবো। তো ট্রেলারটা তো আমার বেশ মজা লাগবে, ট্রেলারটা বেশ ভালো লাগবে, সেকেন্ড ট্রেলারটা অনেক বেটার হয়েছে ফার্স্ট ট্রেলার থেকে। তো তোমাদের বিষয়ে কী ভাবো, তোমরা কি ট্রেলারটা দেখেছো, তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক, গুড বাই।